উজানের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নীলফামারী ও লালমনিরহাট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার মধ্যরাত থেকে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। নদীর পানি আর 11 সেন্টিমিটার বালে তিস্তা ব্যারেজ রক্ষায় ফ্লাড বাইপাস কেটে দেওয়া হতে পারে বলে জানিয়েছে পাবো। ব্যারেজ রক্ষায় লালমনিরহাটে দোয়ানী ব্যারেজ এলাকা এবং নীলফামারীর ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 51 ও ঘাগট নদীর পানি 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে বাড়ছে যমুনা, কাটাখালী এবং করতোয়া নদীর পানি। পানি চাপে হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমার অনেক কষ্ট, গরু গাছ ছাগল চালাই, তাই তো আস্তে আস্তে পানি চলে গেছে। মাছ সাইজে যেমন পুকুরে সেটা ভাসি গেছে, ভাসি যাওয়ার পরে তো জাল দিয়ে আরো করতে পারি না। তারপরে আমার ঘরের উপর কিছু পানি মানে ধান ভিজে গেছে 10-15 মন। আমাদের ব্যারেজের ধারণ ক্ষমতা হচ্ছে 4.5 লাখ সেফটি। পানি এই ব্যারেজ দিয়ে যাবে, যখন এর বেশি পানি আসবে তখন ওই ব্যারেজটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। তাহলে সে ওই অতিরিক্ত পানিটা পাস করতে পারবে না, সেই অতিরিক্ত পানিটা তখন এই এই ফ্লাড বাইপাস দিয়ে ওভারটপ করে চলে যাবে এবং আস্তে আস্তে এই ফ্লাড বাইপাস ওপেন হয়ে যাবে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন সুনামগঞ্জ সদর, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভর, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক লাখ মানুষ। ডুবে গেছে প্রায় 800 হেক্টর আউশ ও রোপা আমনের বীজতলা। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, 256টি আশ্রয় কেন্দ্রে 5,276টি পরিবার আশ্রয় নিয়েছে। মোট পানিবন্দী 70,000-এরও বেশি পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেয়া 8 লাখ টাকা ও 345 মেট্রিক টন চাল বন্যার্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে।